ভোটমুখী গুজরাটের মোরবির সেতু বিপর্যয়ের ঘটনা রেশ এখনো কাটিয়ে উঠতে পারেননি অনেকে। বিধানসভা নির্বাচনের প্রাককালে সেতু বিপর্যয়ের ঘটনায় প্রশাসনের গাফিলতিকে দুষছে বিরোধী শিবির। সোমবারই গুজরাটের অপর প্রান্তে ঠাসা কর্মসূচির মধ্যেও মোরবিতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। সেতুভঙ্গের দুদিনের মাথায় ঘটনাস্থলে গেলেন তিনি। মঙ্গলবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও প্রশাসনের একাধিক কর্তাদের সঙ্গে মোরবির ঘটনাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী। সেতু বিপর্যয়ের পরে মাচ্ছ নদীতে এখনও জারি রয়েছে অনুসন্ধান। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে কথা বলেন তিনি। এর পাশাপাশি সেনা হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী। সেতু বিপর্যয়ের ঘটনায় মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে গোটা ঘটনার ওপর নজর রাখার বার্তা দিয়েছেন তিনি। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহতদের পরিবারের পাশে প্রশাসনিক আধিকারিকদের থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীনগরের রাজভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি, মুখ্য সচিব, পুলিশ প্রশাসন সহ রাজ্যের শীর্ষস্তরের প্রশাসনিক কর্তারা। সেতু দুর্ঘটনায় মৃতদের উদ্দেশ্যে শোক দিবস পালনের কথাও ঘোষণা করা হয়েছে। ঘটনা তদন্তের গতি প্রকৃতি নিয়েও আলোচনা করা হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠকে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে মোরবির ঘটনা বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে সে রাজ্যের প্রশাসনকে। নিউজ টাইম।